শিল্পিস ফুড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সহজে আটা দিয়ে বাড়িতেই কিভাবে নুডলস তৈরি করে নিতে পারেন তাই দেখাবো। নুডলস তৈরি করে সেগুলোকে রান্নাও করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমাদের নুডলস তৈরির উপকরণ হিসেবে লাগবে আটা, নর্মাল পানি, অল্প লবণ। আটার সমপরিমাণ পানি লাগবে। এগুলোকে একসাথে ভালোভাবে গুলে নিতে হবে। এরপর আমাদের লাগবে একটি পানির বোতল। বোতলের মুখের ছিপিটি ছোট করে ছিদ্র করে নিতে হবে। আটার গোলাটা পানির বোতলে ভরে নিলাম। এরপর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে বোতলের গোলা দিয়ে এভাবে নুডলস তৈরি করে নিতে হবে। সবটুকু আটার গোলা দিয়ে নুডলস তৈরি করে নিয়েছি। এবার রান্নার পালা। নুডলস রান্না কম বেশি আমরা সবাই জানি। আমি শুধু ডিম দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন। নুডলস মশলার জন্য আমি ম্যাজিক মশলা দিয়েছি। ম্যাজিক মশলা বাজারেই কিনতে পাওয়া যায়, তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।